হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই লেসটা খাবার চ্যানেল আপনাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা বাচ্চাদের কোন বয়স থেকে এবং কিভাবে স্টেপ বাই স্টেপ পটি ট্রেনিং দিতে পারি অর্থাৎ পটি ট্রেনিং ফর টডলার অ্যান্ড কিডস রিলেটেড বিভিন্ন ইনফরমেশান আজকে আপনাদের সাথে শেয়ার করব যেখানে আপনারা বুঝতে পারবেন যে বাচ্চারা কীভাবে ফিল করবে বাচ্চার পটি পেয়েছে কীভাবে তারা রেগুলার বেসিসে নির্দিষ্ট স্থানে গিয়ে পটি করতে শিখে যাবে এবং কিভাবে সারা দিনের মধ্যে বাচ্চাদের এই পটি করার যে টাইমিংটা সেটাকে আমরা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে বেঁধে রাখতে পারবো দিনের মধ্যে একবার বা দুবার বাচ্চা একটা নির্দিষ্ট টাইমেই পটি করতে শিখবে এই পুরো ব্যাপারগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটা আপনারা অবশ্যই পুরোটা দেখবেন কারণ এর থেকে আপনার একটা হেল্প হতে পারে সিলেট গেট স্টার্টেড তো বাচ্চাদেরকে আমরা কীভাবে স্টেপ বাই স্টেপ পটি ট্রেনিংটা দিতে পারি সেই সম্পর্কে বলার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করছি তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে যখন বাচ্চাদেরকে এই ট্রেনিংটা দেওয়া শুরু করবেন তখন ধৈর্য ধরে এই ট্রেনিংটা দিতে হবে এবং রেগুলার পর পর আমাদের কিন্তু এই ট্রেনিংটা দিয়ে যেতে হবে প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে মিনিমাম পনেরো দিনের একটা সময় আমাদের নিতেই হবে ঠিকঠাক মতন পটি ট্রেনিং আপনার বাচ্চাকে যদি আপনি দিয়ে দিতে পারেন তাহলে পুরো টাইমটা প্রায় এক মাস থেকে দেড় মাসও লাগতে পারে দু নম্বর আপনাদের সাথে যে ইনফরমেশানটা শেয়ার করবো সেটা হচ্ছে যদি কখনও এরকম হয়ে থাকে যে আপনি বাচ্চাকে পটি ট্রেনিং দেওয়া স্টার্ট করেছেন তারপর কদিনের মধ্যেই আপনাকে একটু বাইরে বেরোতে হচ্ছে কোথাও অন্য জায়গায় বাচ্চাকে নিয়ে বেড়াতে যেতে হচ্ছে সেক্ষেত্রে যদি আগের থেকে এরকম কোথাও বেরোনোর একটা প্ল্যানিং থাকে তাহলে বাচ্চাকে পটি ট্রেনিংটা তখন শুরু করবেন না বেরিয়ে আসুন তারপর যখন বাড়িতে থাকবেন সেই সময় বাচ্চাকে পটি ট্রেনিং দেওয়াটা স্টার্ট করুন তিন নম্বর যে ইনফরমেশনটা আপনার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে যদি এরকম হয়ে থাকে যে আপনার বাচ্চা কিছুদিন ধরে অসুস্থ ছিল বা সদ্য অসুস্থ থেকে আস্তে আস্তে সুস্থ হচ্ছে এইরকম সিচুয়েশনেও কিন্তু বাচ্চাদেরকে পটি ট্রেনিং দেওয়া স্টার্ট করবেন না বাচ্চা একদম নর্মাল সুস্থ সবল আছে সেই রকম টাইমে এই ধরনের কোনো ট্রেনিং বাচ্চাদেরকে দেওয়া উচিত চার নম্বর যে ইনফরমেশনটা আপনার সাথে শেয়ার করব সেটা হচ্ছে বাচ্চাদেরকে যখন পটি ট্রেনিং দেবেন তখন সেটা যেন সামার সিজন হয় অর্থাৎ কাল হয় কারণ এই সময় বাচ্চারা যেহেতু ডাইপার পরে না ন্যাপি পরে বা প্যান্ট পরেই থাকে ম্যাক্সিমাম টাইম তার জন্য এই সময়টাই কিন্তু আমাদের সিলেক্ট করা উচিত পটি ট্রেনিং দেওয়ার জন্য এছাড়া আরেকটা যে কারণ আছে সেটা হচ্ছে শীতকালে কী হয় চারপাশটা খুব ঠান্ডা থাকে আর পটি ট্রেনিং যদি আমরা শীতকালে দেওয়া স্টার্ট করি তখন বাচ্চাকে প্যান্ট খুলতে হবে প্যান্ট খুলে পটি সিটের ওপরে বসিয়ে বেশ কিছুক্ষণ আমাদের প্র্যাকটিস করাতে হবে তখন বাচ্চাদের ঠান্ডা লাগতে পারে এই ঠান্ডা লাগার কারণে বাচ্চাদের তখন ওই পটির থেকে কনসেনট্রেশনটা সরে যায় ঠান্ডা লাগার দিকে এই কারণে শীতকাল কিন্তু উপযুক্ত টাইম না বা বর্ষাকাল কিন্তু উপযুক্ত টাইমে বাচ্চাদেরকে পটি ট্রেনিং দেওয়ার বাচ্চাদেরকে পটি ট্রেনিং দেওয়াটা স্টার্ট করবেন গরমকালে পাঁচ নাম্বার যে ইনফরমেশনটা আপনার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে বাচ্চাদেরকে কোন বয়স থেকে আমরা পটি ট্রেনিং দেওয়া স্টার্ট করব তো দেখুন বাচ্চারা যখন মোটামুটি ইশারা করে আপনার সাথে কমিউনিকেট করতে শিখে যাবে সেই রকম বয়স থেকে আপনারা বাচ্চাকে পটি ট্রেনিং দেওয়া স্টার্ট করতে পারেন অথবা বাচ্চা যখন ভালোভাবে কথা বলতে শিখে যাবে বেশ ভালোভাবে আমাদের সাথে কথা বলছে আমাদের কথার উত্তর দিচ্ছে আমাদেরকে বিভিন্ন কথা বলছে তো সেই রকম সময় থেকেও বাচ্চাদেরকে আপনি চাইলে পটি ট্রেনিং দিতে পারেন ছয় নম্বর যে ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে বাচ্চাদেরকে পটি ট্রেনিং দেওয়ার আগে বাচ্চাদেরকে হিশু ট্রেনিং দিয়ে দিন যদি আপনি বাচ্চাকে পটি ট্রেনিং দেওয়ার আগে হিশু ট্রেনিং দিয়ে দিতে পারেন তাহলে এই হিশু ট্রেনিং এবং পটি ট্রেনিং এই দুটোর রাস্তাটাই মানে ট্রেনিং দেওয়ার যে প্রসেসটা সেটা খুব ইজিলি খুব স্মুথভাবে কমপ্লিট হবে আর পটি ট্রেনিংয়ের আগে হিশু ট্রেনিং দিলে সুবিধা এটাই হয় যে শিশু ট্রেনিংটা দেওয়া অনেক বেশি ইজি কারণ হয় কি একবার একদিনে বাচ্চা অনেকবার ইউরিন পাস করে অনেকবার হিশু করে এর ফলে বাচ্চারা চট করে হিশু ট্রেনিংটা কিন্তু শিখে যায় কারণ আমরা অনেকবার ওদেরকে ট্রেনিংটা দিতে পারছি সারা দিন ধরে পটি কিন্তু বাচ্চারা দিনের মধ্যে হয় দুবার একবার ম্যাক্সিমাম হয়তো তিনবার করলো শিশু ট্রেনিং করার ফলে বাচ্চা টয়লেটে গিয়ে শিশু পাস করতে শিখে যায় এর ফলে যদি পরে আপনি বাচ্চাকে পটে ট্রেনিং দেওয়ান তাহলে কিন্তু বাচ্চা খুব সহজেই যেহেতু আগে বাচ্চা টয়লেট বা ওয়াশরুমটা চিনে গেছে শিশু ট্রেনিং নেওয়ার সময় ফলে বাচ্চার ক্ষেত্রে এই টয়লেট বা ওয়াশরুমে গিয়ে পটি করাটাও অনেকটা ইজি হয়ে যায় তো এই কারণেই আগে হিশু ট্রেনিং বাচ্চাকে দিয়ে দিন তারপরে বাচ্চাকে পটি ট্রেনিং দিন দেবেন এই পুরো জার্নিটা বাচ্চা খুব স্মুথলি পার করে দিচ্ছে কখনোই কিন্তু বাচ্চাকে হিশু ট্রেনিং আর পটি ট্রেনিং দুটোই একসাথে স্টার্ট করাবেন না বাচ্চারা কনফিউজ হয়ে যাবে যে কোনটাকে হিশু বলছে কোনটাকে পটি বলছে কোনটার সময় আমাকে কোনটার সময় এরকম প্রেশার হচ্ছে কোনটার সময় ওরকম প্রেশার হচ্ছে এই ব্যাপারগুলো বাচ্চা বুঝবে না তো একসাথে কখনোই বাচ্চাকে প্ল্যান করবেন না যে হিশু ট্রেনিং পটি ট্রেনিং দুটোই দেওয়া তো এবার বলি স্টেপ বাই স্টেপ আমরা বাচ্চাদেরকে কীভাবে পটি ট্রেনিং দেব ট্রেনিং দেওয়ার দুটো ভাগ আছে একটা হচ্ছে নির্দিষ্ট স্থানে বাচ্চা যাবে সেই স্থানেই বাচ্চা পটি করবে তারপর উঠে চলে আসবে আর আরেকটা হচ্ছে দিনের মধ্যে টাইমিংটা নির্দিষ্ট হবে যে বাচ্চা স্নানের আগে পটি করছে তো স্নানের আগেই রোজ পটি করে কি বাচ্চা ঘুমোতে যাওয়ার আগে পটি করছে তো রোজ বাচ্চা ঘুমোতে যাওয়ার আগেই পটি করে অর্থাৎ টাইমিংটা নির্দিষ্ট তো দুটো টার্গেট নিয়েই বাচ্চাকে পটি ট্রেনিং দেওয়া যেতে পারে বাট আমার মনে হয় সবসময় বাচ্চাকে আগে নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে পটি পাস করতে শেখানোটা বেশি দরকার যে বাচ্চা সারা দিনের মধ্যে যখনই পটি পাক না কেন বাচ্চা যেন বুঝে যায় যে আমাকে ওই জায়গায় যেতে হবে ওখানে বসেই পটি করে তারপর উঠে আসতে হবে পরে যখন বাচ্চা এই ব্যাপারটার সাথে ইউজ টু হয়ে যাবে তখন বাচ্চাকে বোঝাতে হবে যে সারাদিনের মধ্যে সময় যখন তখন পটি করতে নেই একটা নির্দিষ্ট টাইমে রোজ পটি করার জন্য বসবে দেখবে তখনই পটি হোক ফার্স্ট স্টেপ যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে বাচ্চাকে ডাইপার পড়ানো বন্ধ করে দিতে হবে বাচ্চাকে সারাদিন ধরে শুধু ন্যাপি পরিয়ে রাখুন বা প্যান্ট পরিয়ে রাখুন ডাইপার একদমই পরাবেন না শুধুমাত্র রাত্রিবেলা যখন বাচ্চা ঘুমবে সেই টাইমটাতেই বাচ্চাকে ডাইপার পরাবেন আদারওয়াইজ সারাটা দিন বাচ্চাকে ডাইপার ফ্রি করে রাখতে হবে দু নম্বর স্টেপে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বাচ্চা যখন পটি করে সারাদিন মধ্যে যখন বাচ্চা পটি করে তখন আমাদের বাচ্চা তো কিছু লক্ষণ দেখায় সেই লক্ষণগুলোকে চিনতে হবে মানে অনেক সময় বাচ্চার মুখ টুক লাল হয়ে যায় অনেক বাচ্চা হাত দুটোকে জড়ো করে থাকে বা অনেক বাচ্চা খেলতে খেলতে হয় তার স্থির হয়ে গেল অনেক বাচ্চা কি করে পা দুটোকে একটু গ্যাপ দুটো পায়ের মধ্যে একটু গ্যাপ রেখে একটু চাপ দেওয়ার চেষ্টা করে মোট কথা বাচ্চা যখন পটি করতে শুরু করে তখন বাচ্চা কিছু না কিছু লক্ষণ দেখায় বাবা মায়ের উচিত বাচ্চা যে পটি করছে সেই লক্ষণগুলোকে চিনে নেওয়ার হ্যাঁ তিন স্টেপে কি করতে হবে তো বাচ্চা ডাইপার ফ্রি রয়েছে বাচ্চা পটি করছে মা বাবা দেখে বুঝতে পারছেন যে হ্যাঁ এবার ওর পটি পাচ্ছে পটি করছে তো সেই সময় আমাদের বাচ্চার কাছে যেতে হবে গিয়ে কি করতে হবে তুমি পটি করছো তুমি পটি করছো আচ্ছা করো পটি হচ্ছে পটি হচ্ছে এইভাবে পটি কথাটা মানে যে আমরা যে ভাষায় পটিটা পটিটাকে বলি সেই ভাষায় যে যে ভাষাতে আর কি বলে থাকে তো সেই ভাষাতে বাচ্চাকে বলতে হবে ও তুমি পটি করছো তোমার পটি হচ্ছে যখনই মা বাবা দেখবেন বাচ্চা ওরকম একটা লক্ষণ কিছু না কিছু লক্ষণ দেখাচ্ছে পটি করা তখন সাথে সাথেই বাচ্চার কাছে গিয়ে এইভাবে বারবার পটি করছো তোমার পটি হচ্ছে এটা বাচ্চার সামনে বলতে হবে হুম যখন বাচ্চা বারবার মানে দিনের পর থেকে যত বেশ কয়েকদিন ধরে আমাদের রকমটাই বাচ্চার সামনে বলে যেতে হবে যখন বাচ্চা প্যান্টে বা ন্যাপিতে পটি করবে সেই সময় এর ফলে কী হবে বাচ্চা ওই যে সিচুয়েশানে প্রত্যেকবার শুনছে মানে প্রত্যেক দিন ধরেই একবার করে হোক বা দুবার করে হোক শুনছে যে এইরকম সিচুয়েশানেই সবসময় বলা হয় পটি করছো তুমি পটি করছো তুমি তাহলে কিন্তু বাচ্চা ওই যে প্রেশার দিয়ে পটি করা ওই সিচুয়েশানের সাথে ওই পটি কথা কথাটাকে রিলেট করতে পারবে যে এই ব্যাপার ব্যাপারটাকেই তার মানে পটি বলে হুম এরপর যখন বাচ্চা প্যান্টে হোক বা ন্যাপিতে হোক পটি করে দিল তখন খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে বাচ্চাকে পটিটা চেনানো এটা আমাদের মানে ভাবলে হবে না এই পটিটা দেখাবো এরকম ব্যাপার কিন্তু নয় যদি আমরা বাচ্চার পটি করার পর বাচ্চাকে একটু দূর থেকে দেখাই যে দেখো এটা হচ্ছে পটি তাহলে এটাই সুবিধে হয় পরবর্তীকালে যখন বাচ্চা পটি সিটে বসে পটি করে না তখন ওরা দেখে যে কি। পড়লো বা একটা জায়গায় বসে যখন পটি করছে তখন ওই অদ্ভুত মতন কিছু একটা দেহের বাইরে থেকে বেরিয়ে গেল দেহ থেকে বেরিয়ে গেল, সেটা দেখে ওরা আরও ভয় পেয়ে যায় পালাতে শুরু করে দেয় পটি করা বন্ধ করে দেয় এই জন্যে পটি যেটা ওর থেকে বেরোলো সেটাকেই চেনাতে হবে যে দেখো এটাকে পটি বলে এর ফলে কি হবে বাচ্চা আপনার মুখ থেকে পটি কথাটা শুনবে ওই সিচুয়েশনের সাথে পটি কথাটাকে রিলেট করবে এবং পরবর্তীকালে যখন আপনি বাচ্চাকে যে পটিটা বাচ্চা করেছে সেটা যখন বাচ্চাকে দেখাবেন তবে বাচ্চা প্রত্যেকবার বুঝতে পারবে যে এই যে ফিলিংসটা এটাকে বলে পটি এবং যেটা বেরোলো দেহ থেকে সেটাকে বলা হচ্ছে পটি তো পটি দেখতে এরকম হয় এই প্রসেসটাই আমাদের বেশ কিছুদিন কন্টিনিউ করতে হবে একটা সময় বাচ্চাকে জিজ্ঞেস করবেন ওই সময় যে পটি হচ্ছে দেখবেন বাচ্চা বলবে হ্যাঁ বা পটি পাচ্ছে তখন বাচ্চা বলবে হ্যাঁ চার নম্বর ধাপে আমাদের যেটা করতে হবে বাচ্চাকে আপনি যেখানে আলটিমেটলি বাচ্চাকে বসিয়ে পটি করানো শেখাবেন সেটা পটি সিট হোক বা টয়লেট হোক বা ওয়াশরুম হোক সেখানে বাচ্চাকে এবার নিয়ে যাবেন নিয়ে গিয়ে পরিষ্কার করার কাজটা মানে জল দিয়ে যে আমরা পরিষ্কার করে দিই শুধুমাত্র সেই কাজটা সেখানে বসিয়ে বাচ্চাকে করান এর ফলে কি হবে বাচ্চার প্রথম বাচ্চা পটি ন্যাপিতে বা প্যান্টে করে ফেলেছে বাচ্চা অনেকটা রিল্যাক্সড হয়ে গেছে এবার আসছে হচ্ছে ধোয়ার কাজ পরিষ্কার করার কাজ এই পরিষ্কার করার কাজের সময় বাচ্চার মনটা অনেকটাই রিল্যাক্স রয়েছে বাচ্চা অনেক হালকা ফিল করছে সে সেই সময় বাচ্চাকে যদি আপনি পটি সিটে বসিয়ে পরিষ্কার করে দিন বাচ্চা কিন্তু আতঙ্কিত হবে না স্কেয়ারি হবে না 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 বসবো না বসবো না আমরা অনেক সময় ভুলটা করে থাকি যে বাচ্চাকে বাচ্চার পটি পেয়েছে সেই সময় বাচ্চাকে একেবারে পটি সিটের উপরে বসিয়ে দিই তখন বাচ্চা না পটি করতে পটি করার দিকে কনসেনট্রেট করতে পারে না তো ওর ওই পটি সিটে বসার ইচ্ছে থাকে ভয় পেয়ে যায় তো এই রকম সময় একদম পটি করার সময় প্রথম প্রথম পটি সিটে বসিয়ে দেওয়াটা একদমই ভুল ব্যাপার বাচ্চাকে আগে দাঁড় করে যেখানে ও পটি করছে প্যান্টে হোক ন্যাপিতে হোক পটি করুক এবার কি করবেন আপনি আস্তে আস্তে সেই পটিটা পরিষ্কার করা মানে ওকে পরিষ্কার করে দেওয়ার জন্য যে বসাবেন হচ্ছে পটি সিটে অথবা যদি বড়দের টয়লেটে যেখানে আর কি বড়োরা বসে সেখানে যদি নিয়ে যান সেখানে বসিয়ে দিন এবার এই চার নাম্বার স্টেপটায় আপনি যখন বাচ্চার পটি পরিষ্কার করার জন্য বাচ্চার পটি সিট ব্যবহার করবেন বাচ্চাকে ওখানে বসিয়ে জল দিয়ে পটি পরিষ্কার করে দেবেন বা বাচ্চাকে বড়দের যে টয়লেটে বড়দের যে আর কি ওয়েস্টার্ন টয়লেটগুলো হয় সেখানে বসিয়ে যদি মনে করেন যে পটিটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে দেবেন তাহলে এই স্টেপসে আপনাকে আরও বেশ কিছু ইনফরমেশান আমি শেয়ার করতে চাইছি যেমন ধরুন যদি আপনি মনে করেন একটা পটি সিট কিনবেন বাচ্চার জন্য তাহলে পটি সিটটা যেন বেশ আরামদায়ক হয় বাচ্চা বসে যেন ভালোভাবে যেন বসতে পারে এমন না যেন স্পেসটা অল্প টাইপের হয় বা বাচ্চা ভালোভাবে বসতে পারছে না ভাঁজ করতে পারছে না হাঁটু এরকম যেন না হয় বাচ্চা যাতে ভালোভাবে বসতে পারে এরকম একটা পটি সিট কিনুন এছাড়া যদি মনে করেন যে না আমি পটি সিট কিনবো না একেবারে সরাসরি যেখানে বড়োরা আর কি ওয়েস্টার্ন টয়লেট ব্যবহার করে বা ইন্ডিয়ান টয়লেট ব্যবহার করে তাকে সেখানে বসেই প্র্যাকটিস করাবো তো সেটা সেটাও বসাতে পারেন তাহলে সেক্ষেত্রে আর পটিসিটের দরকার পড়ে না তবে আমার পার্সোনালি যেটা মনে হয় যদি এরকম হয়ে থাকে যে আপনি যে টয়লেট বা ওয়াশরুম ব্যবহার করছেন আপনার বাড়ির যে টয়লেট বা ওয়াশরুম আছে সেটাতে খুব লিমিটেড কয়েকজন লোকই বাড়ির লোকেরাই যাতায়াত করে এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন সেক্ষেত্রে আপনি বাচ্চাকে একেবারে বড়োদের যে ওয়াশরুম সেখানকার যে ইন্ডিয়ান হোক বা ওয়েস্টার্ন টয়লেট হোক সেখানে বাচ্চাকে পটি ট্রেনিংটা দিতে পারেন যদি এরকম হয়ে থাকে যে আপনার বাড়িতে অনেক লোকজন আছে এবং টয়লেটটা বা ওয়াশরুমটা ঘরের থেকে অনেকটা দূরে বাড়ির থেকে ঘরের থেকে অনেকটা খানিকটা দূরে বা সেটা ভালোভাবে তার পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা সম্ভব হয় না সেক্ষেত্রে বাচ্চার জন্য পটি ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা পটি সিট কিনে নেওয়াই ভালো অনেক লোক ব্যবহার করছে ওরকম ওয়াশরুমে বাচ্চাকে না নিয়ে যাওয়াটাই ভালো তো চার নম্বর স্টেপসে আমরা কী করলাম বাচ্চার ন্যাপিতে বা প্যান্টে যেখানেই হোক পটি করে দিল আমরা বাচ্চাকে পটি সিটে বসিয়ে অথবা বাচ্চা আলটিমেটলি যেখানে বসে পটি করা শিখবে আপনি চাইছেন যেখানে বসে বাচ্চা পটি করবে পরবর্তীকালে সেখানে বসে বাচ্চা যেখান থেকে পটি করছে সেই স্থানগুলো পরিষ্কার করে দেওয়ার কাজটা আমরা করবো পাঁচ নম্বর স্টেপসে আমরা কী করবো পাঁচ নম্বর স্টেপসে মানে এইভাবে বেশ কিছুদিন চলার পর আপনি দেখছেন আপনার বাচ্চা ওই জায়গাটাকে চিনে গেছে পটি সিটে বসে ওরা কোনো অসুবিধা হয় না ও পটিসিটে বসে ধুয়ে দেওয়া হয় কোনো রকম কোনো অসুবিধা হয় না বা ইন্ডিয়ান কম টয়লেটে বসে বা ওয়েস্টার্ন টয়লেটে বসলো বসে ওর ভালো করে জল দিয়ে ধুয়ে টুয়ে দেওয়া হচ্ছে তাতে ওর কোনো রকম অসুবিধা হচ্ছে না ওই ব্যাপারটা সাথে ইউজ টু হয়ে গেছে যখন আপনি বুঝে গেলেন তখন আমাদের পাঁচ নাম্বার স্টেপসটা শুরু করতে হবে এই পাঁচ নাম্বার স্টেপসে আমরা কী করবো পাঁচ নাম্বার স্টেপসে আমাদের দিনের মধ্যে পাঁচ থেকে ছবার বাচ্চাকে নিয়ে গিয়ে ওইখানে বসে মানে বাচ্চা তো এবার চিনে গেছে ওই জায়গাটা ওইখানে বসিয়ে বাচ্চাকে বলতে হবে একটু প্রেশার তো বাবা দেখ তো পটি হয় কি না তো এখানে পটি হয় কি না এই দিনের মধ্যে পাঁচ থেকে ছবার এই বাচ্চাকে নিয়ে গিয়ে গিয়ে ওইখানে বসাবেন মানে এতদিন যেখানে বসিয়ে বাচ্চার পটিটা ধুয়ে দিচ্ছিলেন পরিষ্কার করে দিচ্ছিলেন সেইখানে এবার থেকে বাচ্চাকে পটি করানোর জন্য নিয়ে যান এখন থেকে আর বাচ্চার ন্যাপিতে বা প্যান্টে পটি করবে এই রকম অপেক্ষা করবেন না আপনি নিজের থেকে বাচ্চার কাছে যাবেন এবং দিনের মধ্যে পাঁচ থেকে ছবার বাচ্চাকে নিয়ে সেই জায়গায় বসান পর দিনের মধ্যে কখন কখন এগুলো করতে পারেন এক হচ্ছে বাচ্চা যখন সকালবেলা ঘুম থেকে উঠছে সেই সময় বাচ্চাকে নিয়ে গিয়ে ব্যাস একটু কিছুক্ষণ বসাবেন বসে আবার চলে আসবে এরপরের টাইমটা হচ্ছে বাচ্চা যখন ব্রেকফাস্ট করে ফেলবে ঠিক তার পরে পরে একবার বসাবেন কখন না যখন বাচ্চা স্নান করতে যাবে তার আগে আগে তারপর একটা বসাবেন কখন বাচ্চা যখন লাঞ্চ করে ফেলবে তারপরে পরে পরে বসাবেন কখন একটু বিকেল বা সন্ধ্যের দিকে তারপরটা বসাবেন কখন বাচ্চা যখন ঘুমোতে যাবে রাত্রিবেলা বা বাচ্চা যখন ডিনার হয়ে যাবে তারপরে পরে তো এই ছটা টাইম আমরা বাচ্চাকে নিয়ে গিয়ে নিজেদের থেকে নিয়ে গিয়ে ওই পটি সিটে অথবা ওয়েস্টার্ন টয়লেট ইন বা ইন্ডিয়ান টয়লেটে বসিয়ে বলবো যে প্রেশার দিত বাবা দেখতো পটি হচ্ছে কিনা না চেষ্টা করতো পটি পাচ্ছে কিনা এই ব্যাপারটা আমাদের পর পর এবার থেকে কন্টিনিউ করে যেতে হবে এই সময় বাচ্চাকে বসিয়ে রেখে আমরা একটা গল্প তৈরি করতে পারি এতদিন যে তুমি প্যান্টে বা ন্যাপিতে পটি করে দিচ্ছিলে তার জন্য না বড় বড় পোকা পোকামাকড় ঘরে চলে আসছিল ওই জন্য আমাদের এইখানে বসে লুকিয়ে লুকিয়ে পটি করতে হবে যাতে কেউ পটিটা দেখতে না পায় তখনই তোমার পটি পাবে জাস্ট প্যান্টটা নামাবে আর বাবাকে বা মাকে ডাপে বা বাড়ির কাউকে ডাকবে ডেকে সাথে সাথে বলবে আমাকে এখানে বসিয়ে দাও বসে ধরে বসে থাকবে দিনের মধ্যে যে ছবার বাচ্চাকে নিয়ে গিয়ে বসাবেন পটি করানোর চেষ্টা করাবেন সেই প্রত্যেকবার টাইমটা ম্যাক্সিমাম মিনিট মতন পাঁচ যদি বাচ্চার পটি হওয়ার হয় তখন ওই টাইমের মধ্যেই হয়ে যাবে যদি প্রেশার এসে থাকে তার মধ্যেই হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে বা আরো অনেকক্ষণ হয়ে গেছে বাচ্চাকে বসিয়ে রেখেছেন সেরকম একদমই করবেন না তাহলে পুরো প্রসেসটার ওপরে বাচ্চার একটা মানে অনিচ্ছা তৈরি হবে ভালো লাগবে না যদি এই ছবারের মধ্যে বসাতে গিয়ে দেখলেন একবার বাচ্চা পটি পাস করে দিয়েছে সারাদিনের মধ্যে আর নাও করতে পারে কোনো হয়তো ছবারের ছবারই বসালেন সেদিন হয়তো বাচ্চার পটি হলো না কোনো দিন হয়তো দেখা যাচ্ছে ছবারে বসানোর চেষ্টা টার্গেট নিয়েছেন তিনবার বসানোর পর বাচ্চা তিনবারের মধ্যে দুবারই পটি করে দিয়েছে এর ফলে কী হবে বাচ্চা আস্তে আস্তে আর ওই প্যান্টে বা ন্যাপিতে পটি করাটা ভুলে যাবে যখনই ওর পটির প্রেশার আসবে ও বাবা মাকে ডাকবে এবং তারপর ওই নির্দিষ্ট স্থানে গিয়ে পটি করা শুরু করবে পটি করার পুরো প্রসেসটা যখন কমপ্লিট হয়ে যাবে আগে গিয়ে নিজের হাতটা ভালো করে ধোবে এই ব্যাপারটাও কিন্তু বাচ্চাদেরকে এই সময় থেকেই শিখিয়ে দেবেন নয় নম্বর স্টেপস আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আর ওই বারবার নিয়ে গিয়ে গিয়ে বসানোর দরকার নেই বাচ্চা যখন নিজেই শিখ বুঝে যাবে যে পটি পাচ্ছে এবং ওখানে গিয়ে পটি করতে হবে তখন বাচ্চাকে কি করবেন জাস্ট আপনি ওকে টেস্ট করার জন্য জিজ্ঞাসা করতে থাকবেন সারা দিনের মধ্যে কি রে পটি পেয়েছে পটি করবি নাকি পটিতে বসবি নাকি বা ওই ওয়াশরুমে যাবি নাকি এবার এত মানে চব্বিশ ঘন্টার মধ্যে এলোমেলো টাইমে বাচ্চা পটি না করে বাচ্চাকে কি করতে হবে নির্দিষ্ট টাইমে রোজ বসার কথা বলতে হবে যে যা স্নান করার আগে অবশ্যই পটি সিটে বস গিয়ে একটু চেষ্টা কর পটি হয় কি না দেখ এই যে একটা নির্দিষ্ট টাইমিংটা এটা এবার আস্তে আস্তে বাচ্চাকে শেখাতে হবে যে দিনের দিনের মধ্যে যখন তখন পটি করতে নেই একটা নির্দিষ্ট টাইমে পটি করে হয় সকালবেলা ঘুম থেকে উঠেই দাঁত তাঁত মজার সময় ফ্রেশ হওয়ার সময় পটি করে নাও অথবা স্নান করার আগে আগে একবার পটি করে নাও এরকমভাবে নির্দিষ্ট টাইম ফিক্স করে দেবেন এবং সেই টাইমগুলোতেই বাচ্চাকে বলবেন যে যা তো এখন গিয়ে বস দেখবি পটি হবে আস্তে আস্তে রোজ বাচ্চাকে ওই নির্দিষ্ট টাইমে পটি করার অভ্যেসটা তৈরি করবেন আপনারা কিন্তু অবশ্যই বাচ্চাকে পটি ট্রেনিং দেওয়ার আগে কি করে হিসু ট্রেনিং দিতে হয় সেই বিষয়টা জেনে নেবেন তাহলে খুব ইজিলি এই জার্নিটা কিন্তু আমাদের কমপ্লিট হবে বাচ্চাদেরকে কীভাবে আমরা হেসু ট্রেনিং দিতে পারি তার উপরে তো অলরেডি আমি ভিডিও করেছি আপনারা যারা ভিডিওটা দেখেনি তারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখে নেবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা আমাদের চ্যানেলের সঙ্গে বসে অ্যাটাচ থাকবেন থ্যাংক ইউ